আপনি আছেন না আমি ওই ভাইরাল হওয়ার চাচ্ছি না ভিডিও কি চলেছে বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা একটি কমলা বাগানে অবস্থান করতেছি ইঞ্জিনিয়ার এগ্রো এই স্বত্বাধিকার এই বাগানের মালিক এটি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ধুনজেল বাজারে অবস্থিত এই গাছের কমলাগুলা কালার চলে আসছে আমরা একটি কমলাগুলো পরীক্ষা করার জন্য আসছি যে আপনারা জানতে চাইছেন যে কমলার স্বাদ কালার কিরকম আসে এই কমলার বৈশিষ্ট্য হচ্ছে আপনার হলো যে কমলাগুলো ছায়ার মধ্যে হবে ছায়ার মধ্যে থাকবে সেগুলা হলো গিয়া আপনার ওই রস একটু রস বেশি হবে দেখেন কমলার কালার চলে আসছে এই যে আরো আছে দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে আমি একটা কমলা আমি আমি ইয়ে করে আমি দেখাচ্ছি প্রচুর পরিমাণে কমলা ধরছে ঠিক আছে দেখেন এই দেখেন ধরেন কমলার কালারও অনেক সুন্দর আসছে এবং স্বাদের দিক দিয়েও অনেক ভালো আচ্ছা আমি ইয়ে করে দেখাচ্ছি চলেন এই বাগানের মালিক মোহাম্মদ ইসরাফিল ভাই ওনার বাগানে আমরা অবস্থান করতেছি উনি আমাদের দেখাবেন দেখেন কমলাটা কিরকম স্বাদ আসছে কালার রসটা দেখেন দেখেন চামড়া খুব পাতলা দেখেন এই দেখেন দেখেন কি পরিমাণ রস দেখছেন ইয়ে করেন তো চিপবেন তো দেখেন অনেক রস এবং কমলা অনেক মিষ্টি এটা হ্যাঁ ইসরায়েল ভাই কেমন মানে স্বাদটা কেমন লাগছে এবং যথেষ্ট দেখি দেন দেখি খান খাই দেখেন যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে মিষ্টি না অনেক মিষ্টি লাগলো মিষ্টি এবং অনেক রসালো তো এই এই কেউ যদি নিতে চায় এই কমলাগুলো কমলাগুলো আমরা দেখলাম ভিজিট করে যে আকৃতি কালার গাছের চারা অথবা কমলা নিতে চাইলে ভিডিওর ডিসক্রিপশনে আপনার লিংক দেওয়া থাকবে যোগাযোগ করে এই বাগানটির মালিক ইনি ইনি বলতেছেন যে কেউ যদি খুচরা অথবা পাইকারি এই প্রোডাক্টগুলো নিতে চান কমলা এখন কমলার সময় এই বাগানে অনেক কিছুই আছে যেমন কমলা মালটা তারপরে আপনার থাই পেয়ারা বর্তমানে যেটা আছে এটা হচ্ছে কমলা এখন কমলার সিজন কমলা আছে প্রচুর পরিমাণে তো কমলা আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই বাগানের মালিক মোহাম্মদ ইসরাফিল হোসেন ভাইয়ের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা সাথে সাথে কন্ট্যাক্ট করে ওখান থেকে আপনারা ফলগুলো অর্ডার করতে পারবেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করে নিতে পারবেন সর্বনিম্ন 5 কেজি অর্ডার দিলে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পৌঁছায় দিতে পারব এছাড়াও এখানে কমলা মালটা আম বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আম এইগুলোর চারা পাওয়া যায় প্রচুর পরিমাণে চারা এখানে রয়েছে আপনারা যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন
যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও হেল্পফুল ভিডিওগুলো পেয়ে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।